যা করার আছে সেই আটটা কিন্তু পরের দিন কাজ করা যাবে, পারবে? কেন পারবে না? শক্ত হয়ে যাবে। তাহলে আগের দিন যে কোনো শেপ দিতে পারছে না, পরের দিন যে কোনো শেপ দিতে পারছি না। বাচ্চাগুলো একদিন এজ হয়ে গেছে, আগের দিন যে শেপটা দিতে পারছে না বাচ্চাটাকে, আজকে শেপ দিতে পারছে না। আরো যদি দুদিন পরে আসেন আরো শক্ত হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি দিন দিন বড় হচ্ছি, আমাদের যদি সঠিক সময় যদি শেপ না দেওয়া যায়, তাহলে আমরা রিজিক হয়ে যাব, আমাদের কোনো শেপ দিতে পারবে না। তাহলে শেপ অর্থাৎ আকার, সঠিক আকার, সঠিকভাবে তার কেয়ার, সঠিকভাবে তার স্টেবিলাইজেশন, সঠিক সময় দরকার। তোমরা এখন ফার্স্ট ইয়ার সেকেন্ড সেম আসো, এরপরে তোমাদের কোর্স কমপ্লিট করবে, শেপ যেন ঠিক থাকে। যদি যে শেপের দরকার সেই শেপ যদি মিস করে যাও, যদি ইংলিশের একটা সেন্টেন্স আছে ডোন্ট মিস দ্য ট্রেন, যে ট্রেন মিস করে যে আমার শেপ চেঞ্জ আছে, তার জন্য মিস করে গেছে। অর্থাৎ যেদিন যে পড়াশোনাটা আছে, যেদিন যেটা শিক্ষার আছে সেটা সেদিনই শেখো, পরের দিন শিখতে গেলে কি হয়ে যাবে? শক্ত হয়ে যাবে, হার্ড হয়ে যাবে, একদম শেপ দিতে পারবে না। একটা টার্ম আছে খুব বাইরে, আমাদের খুব বাইরে।